আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এইট দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি সুজিয়া চৌধুরী দেশকে সবুজায়ন অপরিবেশ রক্ষার আন্দোলনের অংশ হিসাবে সিলেট লেখক ফোরামের উদ্যোগে ফলের গাছ রোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে বৃক্ষরোপণ পূর্ববর্তী আলোচনা সভায় ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রাপ্ত বিক্রেমিক প্রবীণ সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী নয় আগস্ট রবিবার সিলেটের গোয়াইনঘাটের বড়নগরে আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি এক এর পরিচালক বিশ্বনাথ এইচ ইউকের বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ইমরান হুসেন বাবুল সাংবাদিক ও নাট্যকার আমির হোসেন সাগর সাংবাদিক মোহাম্মদ আলী উদ্দিন বক্তারা বলে মনে করি আমাদের সবারই গাছ লাগানো উচিত কারণ আমাদের পূর্বপুরুষের যে গাছ লাগিয়েছিলেন আমরা তাতে ফল খাচ্ছি আর আমরা যদি না লাগিয়ে তো গাছ লাগাতে আমাদের পরবর্তী প্রজন্ম যেটা আমাদের প্রজন্ম তারাভাবে কোথায় কাজে আমরা যে যে অবস্থানে থাকি না কেন মসজিদ মাদ্রাসা স্কুল বাড়ি কলেজ যেখানে হোক না কেন যত বেশি সম্ভব আমরা কলেজও গাছ লাগাবো তারপরে ওষুধি এবং তারপরে বলা যাবে গাছ আমরা যেন এ ব্যাপারে কোনো ত্রুটি না করি আমাদের নিজেদের স্বার্থে ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে সিলেট লেখক ফোরাম বিগত ষোলো বছর যাবৎ সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে ব্যাপক কাজ করার পাশাপাশি আর্থ সামাজিক ও পরিবেশের উন্নয়ন উন্নয়নে রেখে আসছে ব্যাপক অবদান শুধু দেশেই নয় বিশ্বের বিভিন্ন দেশে ও পালন করে আসছে নানা কর্মসূচি যার প্রমাণ হলো দেশে বিদেশে আমাদের বিগত ষোল বছরের কার্যক্রম ফলজ বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করতে গুণীজনরা অংশগ্রহণ করায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সকলের প্রতি কৃতজ্ঞতা পরে ফোরামের কার্যক্রমের প্রতি একাত্মতা পোষণ করে বৃক্ষরোপণ রূপণে অংশগ্রহণ করেন অতিথি বৃন্দ আপনাদের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ